বন্ধুরা ডাব্লিউ পিএস আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা তোমাদের এখানে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের সেশন চলছে আজকে ক্লাসে কি যে গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করব যে টাইপ অফ কোশ্চেন তোমাদের প্রতিটি চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় সেশনটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকেন অভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো উনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রাসের ক্লাসে ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েন্টে কী আছে আমাদের এখানে বিলুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন তো এখানে যে কোশ্চিন মার্ক আছে কোশ্চিন মার্কে আমাদের কি হবে সেটি আমাদেরকে ফাইন্ড করতে হবে তো সিরিজ দেখেই বুঝতে পারছো কীভাবে চলছে পাঁচের থেকে এইভাবে আমাদের গোল করে এইভাবে ঘুরছে তো দেখা যাক পাঁচের থেকে এগারো আমরা কিভাবে নিয়ে আসতে পারি তো পাঁচের থেকে এগারো পর্যন্ত আমরা আনতে পারি পাঁচ ইন্টু টু প্লাস যদি ওয়ান করি দেখো আমাদের কত আছে এগারো ঠিক পরেরটাতে আমাদের পঁচিশ আনতে হবে তো এগারো ইন্টু টু করলাম এগারো ২২ বাইশ প্লাস যদি থ্রি করি আসছে কত আমাদের পঁচিশ পঁচিশ থেকে ফিফটি ফাইভ কীভাবে আনবো পঁচিশ ইন্টু টু মানে পঞ্চাশ প্লাস পাঁচ মানে আমাদের ফিফটি ফাইভ তারপর একটা কীভাবে যাবো বন্ধুরা আমরা এখানে ফিফটি ফাইভ ইন্টু টু প্লাস এবার কত হবে আমাদের দেখো এক তিন পাঁচ তার মানে কত হবে পরেরটা সাত তো যোগ করে দেখো কত একশো সতেরো ঠিক পরেরগুলো ঠিক একইভাবে চলছে আমাদের একশো সতেরো ইন্টু টু প্লাস এবার কত সাতের পর কত এবার আসবে নয় দেখো এখানে যোগ করে দেখো আমাদের কত টু আসে। থ্রি আসছে ঠিক এরপরেরটা যেটা আছে বন্ধুরা আমাদের কি টু ফর্টি থ্রি ইন্টু টু প্লাস ইলেভেন নয়ের পরে আমাদের কত যোগ হবে এবার এগারো যোগ করে দেখো আমাদের কত ফোর নাইনটি সেভেন এবং লাস্টের যেটা আমাদের অ্যান্সার বের করতে হবে বন্ধুরা আমাদের তো ফোর নাইনটি সেভেন ইন্টু টু প্লাস কত হবে এবার আমাদের এগারোতে শেষ হয়েছে মানে এরপরেরটা কত আমাদের তেরো প্লাস হবে তো এটাকে আমাদের গুণ করে দেখো ফোর নাইনটি সেভেন যেটি আছে বন্ধুরা আমাদের এখানে এখানে যদি আমরা গুণ করি তো কত আসবে আমাদের এখানে নশো চুরানব্বই নশো চুরানব্বই যোগ তেরো তাহলে আসে আমাদের এখানে সেভেন জিরো জিরো ওয়ান হাজার সাত তাহলে এখানে কোশ্চেন মার্কে কথা হবে বন্ধুরা আমাদের এখানে ওয়ান জিরো জিরো সেভেন অপশান নিয়ে বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন বন্ধুরা আমরা দেখে নেব এখানে নেক্সট এখানে আছে যদি ফিস শব্দটি এটি কোডটিকে ডিনোট করে এবং জাঙ্গাল কোন কোডটিকে ডিনোট করবে সেটি আমাদেরকে ফাইন্ড করতে হবে তো প্রথমে দেখতে হবে ফিস থেকে আমাদের এটি কীভাবে এসছে তো দেখো এখানে কী এসছে এফ এফ এর পরে ই আচ্ছা পিছনের দিকে গিয়েছে ই এফ দেখো ই এর পরে এই যে এফ এইচ এইচ এর পরে এই যে আই তারপর আর আর এর পরে এই যে এস জি এইচ ঠিক আছে পিছনের দিকে গিয়েছে মানে জাঙ্গাল থেকে আমাদের পিছনের দিকে যেতে হবে জেগের যে আগের অ্যালফাভেটটা কি আমাদের আই ইউ এর আগের আলফাবেট কি আমাদের টি টি ইউ তারপরে আমাদের কি এন এর আগের অ্যালফাবেট কি আমাদের এম এন তাহলে আমাদের কি আই টি এম যেটা অ্যান্সার হবে আইটিএম দিয়ে শুরু হবে তো অপশান এটা দেখো আইটিএম দিয়ে শুরু আছে তো অপশান এই বন্ধুরা এখানে আমাদের অ্যান্সার বা এইগুলো চেক করে নাও দেখো আই জে টি ইউ এম এন এফ জি তারপর আমাদের কে এল ডি ই দেখতে পাচ্ছি সবগুলো এখানে মিলে গিয়েছে তো অপশন এই বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন বন্ধুরা দেখে নেবো আমরা নেক্সট হচ্ছে এখানে নিচের সিরিজটি পূরণ করুন তো সিরিজ টাইপ অফ কোশ্চেন কিন্তু প্রতিটা এক্সামেই তোমাদের জিজ্ঞেস করা হয় তো এই সিরিজটা বন্ধুরা কীভাবে আমাদের এখানে পূরণ হবে দেখো কীভাবে এখানে ধীরে ধীরে বাড়ছে অ্যাসেন্ডিং অজারে ধীরে ধীরে বাড়ছে মানে কি আমাদের এখানে অ্যাড হয়েছে কিছু না কিছু তো দেখা যাক কীভাবে কী অ্যাড হয় তো আমরা ছয় থেকে যদি এগারো আসতে হয় তাহলে পাঁচকে অ্যাড করতে হবে বন্ধু আমাদের এবং এগারো থেকে যদি আমরা একুশ আসতে হয় তাহলে কত অ্যাড করতে হবে দশ অ্যাড করতে হবে একুশ থেকে ছত্রিশ আসতে হলে আমাদের পনেরো অ্যাড করতে হবে তারপরে ছত্রিশ থেকে ছাপ্পান্ন আসতে হলে কুড়ি অ্যাড হতে হবে এরপরটা তাহলে কত অ্যাড হবে এবার তোমরা বলো প্রথমে পাঁচ দশ পনেরো কুড়ি তাহলে তারপরটা কত হবে বন্ধুরা আমাদের পঁচিশ নিশ্চয়ই হবে তাহলে এখানে পঁচিশ যদি আমরা ছাপ্পান্ন সঙ্গে যোগ করি তাহলে কত আসছে আমাদের দেখো তো এখানে এখানে ওয়ান এবং এখানে এইট এইটটি ওয়ান এখানে পাঁচ এবং পাঁচ এগারো এক হাতে এক পাঁচ এবং তিনে পাঁচ তিনে আট তাহলে এইটটি ওয়ান বন্ধুরা বেরিয়ে আসছে তো অ্যান্সারটা কী আসবে আমাদের এখানে এইট টি ওয়ান অ্যান্সার আসবে অপশান সিতে আছে অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার আচ্ছা এই বুঝতে পেরেছ কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নেওয়া হয়ে যায় নেক্সট আমাদের কি আছে এখানে নেক্সট আছে রক্তের সম্পর্কের উপরে রক্তের সম্পর্কে কোশ্চেনটা কী বলা হয়েছে দেখো যে একজন মহিলাকে দেখিয়ে সীমা বললেন কে বললেন সীমা বললেন এর ছেলের বাবা আমার তো এখানে এর মানে কাকে বোঝানো হচ্ছে নিশ্চয়ই সে ভদ্র মহিলাটাই কারণ সীমা বলছে সীমা বলছে কাকে উদ্দেশ্য করে সে ভদ্র মহিলাটাকে উদ্দেশ্য করে তাহলে এর ছেলে মানে কি সেই ভদ্র মহিলাটির ছেলে তাহলে আমি এখানে নাম দিলাম কি ওমেন এই যে ওম্যান এর ছেলে ওমেনের ছেলে এই যে ভদ্রমহিলাটির ছেলে ছেলের বাবা তাহলে ভদ্র মহিটির ছেলের বাবা মানে কি ভদ্রমহিলাটির হাজব্যান্ড এদের হাজব্যান্ড ওয়াইফেরা এরা দুজনকে হাজব্যান্ড ওয়াইফ এই আমার যেটা আছে মায়ের জামাই তো এখানে আমার মায়ের জামাই আমার মানে কি এবার সীমা নিশ্চয়ই সীমা এই যে সীমা এই সীমার মা সীমার মায়ের জামাই তাহলে সীমার মায়ের এদের জামাই জামাই মানে কে নিশ্চয়ই সীমার বোনের যেটা আছে এখানে কি হবে সীমার বোনের দুটো জিনিস হতে পারে একটা হতে পারে তোমাদের কি সীমারি যেটা আছে হাজব্যান্ড সীমারি হাজব্যান্ড অথবা কি সীমার বোনের হাজব্যান্ড কিন্তু এখানে কোসিনের দুজন আলাদা আলাদা কিন্তু পার্সন বোঝো এখানে এই ভদ্র মহিলাটি এবং সীমা এরা দুজন কিন্তু আলাদা আলাদা পার্সন সেম পার্সন না এখানে এখানে যদি সেম পার্সেন হতো তাহলে আমি ডাইরেক্ট বলতাম যে সীমারই এটি হাজবেন্ড কিন্তু এখানে দুজন কিন্তু সেম পার্সেন না এই জিনিসটা কিন্তু এখানে বুঝতে হবে তো এখানে কি এই সীমা এবং এই মহিলাটা দুজন কিন্তু আলাদা আলাদা তার মানে নিশ্চয়ই এখানে কি যেহেতু সীমা এই যে যে এই যে হাজবেন্ডটার কথা বলা হচ্ছে এই যে এই যে ভদ্রলোকটা যেটা আছে এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক দুজন কিন্তু সেম পার্সেন এই দুজন এটা এবং এটা কিন্তু সেম পার্সেন তো এখানে যদি এনাকে বসিয়ে দিই এই ফিগারটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কী আসবে এই দিকে আরেকটা সীমা এসে যাবে এদিকে আমি একটা সীমা রেখে দিলাম এই যে সীমা এবং এই যে সীমার মা এটা হলো কে সীমার মা তো এবার দেখো এটা সীমা যদি হয় এবং এটা যদি সেই ভদ্র মহিলাটি হয় তাহলে এরা দুজনকে এরা দুজন নিশ্চয়ই বোন এরা দুজন নিশ্চয়ই বোন এবং এদের মধ্যে এই যে ভদ্র মহিলাটি আছে ভদ্র মহিলাটির হাজব্যান্ড কিন্তু ইনি এই যে লোকটা আছে এই লোকটা কিন্তু এই ভদ্রমহিলাটির হাজবেন্ড নাকি সীমার হাজবেন্ড এখানে দুটো কিন্তু আলাদা পার্সনের কথা যায় অনেকে এই জায়গায় হয়তো ভুলিয়ে যেতে পারে যে সীমা এবং ভদ্রমহিলা সেম পার্সন কিন্তু সীমা এবং ভদ্র মহিলা এখানে সেম পার্সন না সীমা এবং ভদ্রমহিলা দুজন কিন্তু এখানে আলাদা পার্সন দেখো এখানে কোশ্চিনেও বলা হয়েছে যে সীমা ও ভদ্রমহিলার মহিলার সম্পর্ক কী তো সীমা এবং এই ভদ্রমহিলা কী হয়ে যাবে সীমা এবং এই ভদ্র মহিলা হয়ে যাবে দুজনই বোধ তো এখানে অ্যান্সার বন্ধুরা আমাদের অপশান এ আচ্ছা যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখে নেব বন্ধু আমরা এখানে বন্ধুরা অনস্কে নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ নেক্স কোশন আছে এখানে বেমানান শব্দটি বের করো তো এদের মধ্যে কোনটি আমাদের বেমানান সেটি আমাদেরকে বের করতে হবে মৌমাছি প্রজাপতি তারপরে আছে এখানে পোকা নাকি এখানে বোলতা তো এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এখানকার মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখান থেকে ছাড় পোকা ছাড়পোকা বন্ধু বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি এখানে ছাড়পোকায় আমাদের অ্যান্সার হবে ছাড়পোকা একটি কী এটি হলো গিয়ে ডানাবিহীন একটি পতঙ্গ এটি দানাবিন পতঙ্গ বাকিগুলো সব ডানাযুক্ত পতঙ্গ এখানে প্রজাপতি হয়ে গেল তারপরে তোমাদের এখানে মৌমাছি আছে বোলতা সবগুলো ডানাযুক্ত এখানে তোমাদের অ্যান্সারটা বন্ধু আমাদের পোকা অপশান বি বন্ধুরা এখানে ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নি নেক্সট আছে বন্ধুরা আমাদের এখানে লুডির চক্কা লুডিরচক্কা এখানে দুইয়ের বিপরীত কীভাবে আমাদেরকে ফাইন্ড করতে হবে তো কীভাবে ফাইন্ড করবো তো দেখো প্রথম দুটো লুডির চক্কাতে কিছু পাওয়া যাচ্ছে কি না তো প্রথম দুটো লুডির চকাতেই কোনো আমাদের যে সমস্ত ট্রিকগুলো জানি একটা ট্রিক এখানে অ্যাপ্লাই হচ্ছে না তো এখানে প্রথম এবং লাস্টটা দিয়ে দেখি দেখো এখানে চার এবং পাঁচ দুটো সাইড কমন যখনই দুটো লুডুর চক্কা দুটো সাইড কমন থাকে তখন কি যে দুটো সাইড আনকমন সেই দুটো একে অপরের বিপরীত হয়ে যায় মানে এখানে একের বিপরীতে কে আছে আমাদের দুই অ্যান্সারটা হয়ে যাবে আমাদের এখান থেকে দুইয়ের বিপরীত যেহেতু বের করতে বলা হয়েছে তাহলে দুইয়ের বিপরীতে কে হবে আমাদের এক অপশন বি বন্ধুর এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেবো নেক্সট কী আছে আমাদের এখানে নেক্সট এখানে বিলুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন তো এখানে বিলুপ্ত সংখ্যা তো দেখতে পাচ্ছ এই প্রথম দুটো মিলিয়ে আমাদের এই নিচেরটা আসে আশা করি বুঝতে পারছো একদম তো এখানে আমাদের কী আসবে সেটা দেখতে হবে একশো কুড়ি একশো কুড়ি কীভাবে আসতে পারে কে যদি বন্ধুরা আমরা স্কোয়ার করি আসে একশো উপরেরটা যদি মাইনাস করে দিই মাইনাস করলে একশো কুড়ি ঠিক পরেরটা এ করো সাতের যদি স্কোয়ার করি আমাদের কত ফর্টি নাইন উপরেরটা যদি মাইনাস করি তাহলে আসে ফর্টি সেভেন আচ্ছা উপরেরটা এই স্কোয়ারে মাইনাস করো ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার কত আমাদের ওয়ান ওয়ান স্কোয়ার কত আমাদের তাহলে সেই মাইনাস এবার টুয়ের স্কোয়ার করো টুয়ের স্কোয়ার মানে কত আমাদের ফোর ফর্টি নাইন মাইনাস ফোর মানে আমাদের কত ফর্টি ফাইভ মানে নিচেরটারও স্কোয়ার মাইনাস উপরেরটারই স্কোয়ার তো আমাদের এই নিচেরটা কত পাঁচ পাঁচের স্কোয়ার পঁচিশ উপরে তিন তিনের স্কোয়ার কত বন্ধুরা আমাদের নয় পঁচিশ মাইনাস নয় ইজিকাস্টু কত আমাদের ষোলো তো অ্যান্সারটা বন্ধুরা বেরিয়ে আসবে আমাদের ষোলো অপশন বি কোশ্চিন মার্ক যেটা আছে এই কোশ্চিন মার্কে আমাদের হবে কি ষোলো অপশান বি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে এখানে দু হাজার একুশের প্রথম দিন শুক্রবার হলে জানুয়ারি মাসের শেষ দিন কিবার বার হবে তো প্রথম দিন মানে ফার্স্ট অফ জানুয়ারি ফার্স্ট অফ জানুয়ারি কী আছে আমাদের ফ্রাইডে ফ্রাইডে তাহলে সাত দিন পর আবার ফ্রাইডে হবে বা এইভাবে ভাবতে পারো প্রথম দিন যদি আমাদের যেটা আছে ফ্রাইডে হয় তাহলে জানুয়ারি মাস কত দিনে হয় একত্রিশ দিন একত্রিশ দিনে হয় তার মানে শেষ দিন মানে কত আরও নিশ্চয়ই তিরিশ দিন পরে তিরিশ দিন পরে আজকে যদি এক তারিখ হয় তাহলে তিরিশ দিন পরে আমাদের একত্রিশ তারিখ হবে তিরিশ দিন পরে একত্রিশ হবে তাহলে আজকে এক তারিখ হলে তিরিশ দিন পরে আমাদের কী বার আসবে তো তিরিশ দিন পরে আমরা কি সাত দিয়ে ভাগ করে দেবো চার সাতটা আটাশ চারবার এক্স্যাক্টলি চলে গেল দুই অবশিষ্ট থাকলো দুই অবশিষ্ট থাকা মানে কি দু দিন আমাদের এক্সটেন্ড হবে মানে বাড়াতে হবে তো শুক্রবার শনিবার রবিবার তো আমাদের শেষ দিনটা কী হবে আমাদের রবিবার হবে অপশন বি এখান থেকে অ্যান্সার এছাড়াও আরও একভাবে বের করতে পারো যে এক সপ্তাহ এক সপ্তাহ করে হিসাবে যেহেতু এক মাসের মধ্যে বলা হয়েছে যেমন ফার্স্ট অফ জানুয়ারি যদি ফ্রাইডে হয় তার মানে সাত দিন পর মানে আট তারিখ আটে জানুয়ারি আবার ফ্রাইডে আটে জানুয়ারির পর কত আসবে আমাদের সাত দিনের চোদ্দো সাত থেকে সাত চোদ্দো মানে পনেরোই পনেরো তারিখে আবার ফ্রাইডে পনেরো তারিখের পরে আবার আমাদের কত আসবে বাইশ তারিখ বাইশ তারিখে আবার ফ্রাইডে সাত দিন পরে মানে সাত দিন পর পর ফ্রাইডে আসবে তারপর আমাদের আমাদের কত আসবে তারপরে আমাদের আসবে কত বাইশ তারিখের পরে সাত দিন পর এখানে সাত এক সাত দুগুণ চোদ্দো তিন সাত চার সাত আঠাশ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে আবার আমাদের ফ্রাইডে হবে এখানে ফার্স্ট যেহেতু এক তারিখে ফ্রাইডে তার সেই জন্য কিন্তু সাত দিন পর বলতে আমাদের সাত তারিখ হচ্ছে না মানে সপ্তাহের সাত নম্বর ডেটা হচ্ছে না আট নম্বর ডে হচ্ছে কারণ কি সাত দিন পরে তুমি নিজে ক্যালকুলেট করে দেখো আজকে ফ্রাইডে যদি হয় আঙুলে গুনে দেখো এক তারিখ যদি ফ্রাইডে হয় সাত দিন পর দেখবে আট তারিখ পড়ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তারিখ কিন্তু আবার ফ্রাইডে পড়ছে তো এবারে উনত্রিশ তারিখ আমাদের কি ফ্রাইডে হয়ে গেল তারপর আমাদের কি একত্রিশে দিন হয় আমাদের কি এ আমাদের একত্রিশে দিন হয় আমাদের জানুয়ারি মাস তাহলে যদি উনত্রিশ তারিখ যদি শুক্রবার হয় তাহলে তিরিশ তারিখ কি শনিবার এবং একত্রিশ তারিখ কি রবিবার তাহলে শেষ দিনটা কি আমাদের রবিবার তো এইভাবেই ক্যালকুলেট করেও তোমরা বের করতে পারো অপশান বি বন্ধু এখানে আমাদের অ্যান্সার নেক্সট দেখে নেবো নেক্সট আছে এখানে কোন শব্দটি নিচের প্রদত্ত শব্দের অক্ষরগুলি ব্যবহার করে গঠন করা যাবে না তাহলে কোনটিকে গঠন করা যাবে না তো আমাদেরকে এখানে দেখতে হবে উপরে যে আমাদের অ্যালফাবেটগুলো আছে এখানকার মধ্যে এক্সট্রা অ্যালফাবেট কোনটাতে আছে সেটা আমরা পেয়ে গেলেই হয়ে গেল তো এখানে দেখো আর এ ও এন এই অ্যালফাবেটগুলো সব আমার এই অ্যালফাবেটে ছিল তার মানে এটা আমাদেরকেই তৈরি করা যাবে কিন্তু আমাদের কোশ্চেন বলা হয়েছে তৈরি করা যাবে না তাহলে এটা তৈরি করা যাবে তারপর একটা দেখো টিও আর এন এটাও সব আছে এটাও তৈরি করা যাবে এসি এন এটাও তৈরি করা যাবে কিন্তু এখানে তোমাদের অপশান ডিতে যেটা আছে আর এটি আমাদের তৈরি করা যাবে না কারণ এখানে যে এফ অ্যালফাবেটটা ইউজ করা হয়েছে এটি আমাদের মেন অ্যালফাভেটে আমাদের ছিল না মেন যে ওয়ার্ড ছিল সেখানে এই অ্যালফাবেটটা আমাদের ছিল না তো এখানে অ্যান্সার কোনটা বন্ধুরা আমাদের অপশন ডি এটি আমাদের তৈরি করা যাবে না নেক্সট দেখে নেব নেক্সট আছে আমাদের এখানে কোনো কোনো ঘড়িতে আটটা এবং নটার মধ্যে কোন সময়ে সময়ে মিনিট এবং ঘন্টার কাটা পরস্পরে একসাথে থাকবে আচ্ছা আটটা এবং নটার মধ্যে মিনিটের কাটা এবং ঘন্টার কাটা একসঙ্গে থাকবে কোন টাইমে তো আমি তোমাদের ঘড়ির উপরে একটি ট্রিক শিখিয়েছি সেটা কি আমাদের ফর্মুলা এ মিজিকালস টু টু বাই ইলেভেন এইচ ওয়ান ইন্টু তিরিশ প্লাস মাইনাস থ্রিটা এখানে এম কি আমাদের মিনিট সেই মিনিটটাই আমাদেরকে বের করতে হবে এখানে কোশ্চিনে তো এখানে আমাদের টু বাই ইলেভেন ওয়ান মানে কি প্রথম ঘণ্টা প্রথম ঘণ্টা কত আমাদের আটটা আট ইন্টু তিন মানে তিন আসটে চব্বিশ দুশো চল্লিশ প্লাস মাইনাস এবার থিটার জায়গায় কি বসবে সেটাই তোমাদেরকে এখানে ফাইন্ড করতে হবে দেখো এখানে থিটা থিটা আমাদের কি হয়ে থাকে এটা যদি আমাদের বন্ধুরা ঘড়ি হয় এটা ঘড়ির আমাদের এটা হলো গিয়ে ঘন্টার কাটা ছোটো কাটা এটা আমাদের মিনিটের কাটা তো থিটা সবসময় কি আমাদের এই যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি এবার বলা হয়েছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা পরস্পরে একসঙ্গে থাকবে মানে কি এটা যদি ঘড়ি হয় এটা যদি আমাদের ঘন্টার কাটা হয় মানে ঘন্টার কাটা এই এবং মিনিটের কাটাও ঠিক এর উপরে এর উপরেই আছে একদম একে অপরের উপরে যদি থাকে তাহলে থিটার মানে কনের মানটা কত হবে নিশ্চয়ই জিরো ডিগ্রি হবে তো এখানে কোণের মানটা কত আমাদের জিরো ডিগ্রি এটাই শুধু এখানে শুধু ফাইন্ড করতে লাগবে মানে বুঝতে হবে একটু কনসেপ্ট লাগিয়ে তো এখানে কি আমাদের জিরো ডিগ্রি তো কনসেপ্ট লাগিয়ে কি যদি পরস্পরের উপরে থাকে তাহলে অ্যাঙ্গেল জিরো ডিগ্রি হবে এটি মাথায় রাখবে পরস্পরের উপরে যদি থাকে তাহলে কি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি হবে যদি পরস্পরের বিপরীত দিকে থাকে বিপরীত দিকে থাকলে কি আমাদের একশো আশি ডিগ্রি হবে তো পরস্পরের যদি এভাবে রাইট অ্যাঙ্গেলে থাকে রাইট অ্যাঙ্গেলে থাকলে আমাদের কত হবে নব্বই ডিগ্রি হবে তো এই কোনগুলো তোমরা আশা করছি সবাই জানো এবং মিনিট অনুযায়ী যে কোন আছে মিনিট অনুযায়ী কোনগুলো আশা করছি বের করতে পারবে তো এখানে দেখো এবার আমাদের ক্যালকুলেট করতে হবে এখানে চব্বিশ দুগুনো আটচল্লিশ বাই এগারো এখানে এটাকে তোমরা কাটাকাটি করো চার এগারোং চুয়াল্লিশ এবং কত করে থাকলে চল্লিশ তিন এগারোং তাহলে আর কি সাত পরে থাকলে তারপরে সাত বাই এগারো তেতাল্লিশ পূর্ণ সাতের এগারো মানে আটটা বেজে তেতাল্লিশ পূর্ণ সাতের এগারো মিনিটে যেটা আছে ঘড়ি কাটাগুলো পরস্পরের একসঙ্গে থাকবে তো অ্যানসারটা কী হবে বন্ধুরা এখানে আমাদের অপশান আটটা বেজে তেতাল্লিশ পূর্ণ সাতের এগারো মিনিটে অপশান বন্ধুরা এখান থেকে আমাদের আসলে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখে নেবো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কী বলা হয়েছে দেখো যে নিম্নলিখিত সিরিজে তিন অথবা চারের সঙ্গে কটি পাঁচ আছে তিন অথবা চারের সঙ্গে কটি পাঁচ আছে সেটি আমাদেরকে ফাইন্ড করতে হবে তো কটা বেরিয়ে আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ক্লাসটাই পর্যন্তই থাকছে সেই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না অ্যান্ড অভিয়াসলি চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং